স্বপ্নগুলোকে মুক্ত আকাশে পাখিদের মতো স্বাধীনভাবে ওড়ানোর তীব্র বাসনা ছিল দিনে কিন্তু দারিদ্রতার সীমা রেখায় বন্দী থেকে চাইলেই কি আর সব স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব তবে হাল ছাড়লে তো চলবে না দারিদ্রতার দিয়ে খোলা আকাশে বিমান উড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদে বিজ্ঞানী হতদরিদ্র রবিউল নামক এক কিশোর অর্থের অভাবে লেখাপড়া এখন বন্ধ রবিউলের তবে অদম্য এই মেধাবী রবিউলে চালকবিহীন বিমান দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন মানুষ জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার বিরামপুর গ্রামের দিনমজুর নাজুমিয়ার ছেলে রবিউল ইসলাম মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে রবিউল গত তিন বছর ধরে এখন লেখাপড়া বন্ধ দিনমজুর পিতা তার পরীক্ষার ফি দিতে না পারায় আর বিদ্যালয়ে দরজা যাওয়া হয়নি তার পিতার সাথে প্রতিদিন কাজ যেতে হয় তারপরও কাজের ফাঁকে পিতা মাতার চোখ ফাঁকি দিয়ে চালকবিহীন বিমান তৈরি করেছে রবিউল এখন উড়িয়ে সবার নজর কেড়েছেন নিজের তৈরি চালকবিহীন বিমান ধাপিয়ে বেড়াচ্ছে গ্রামের মুক্ত আকাশে তার আবিষ্কার বিমান দেখতে রীতিমতো ভিড় জমিয়েছেন এলাকাবাসী তার বিমানটির অবকাঠামো তৈরি সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় রাধিকা সড়কে বিরামপুরের প্রতিদিন বিকালে চালকবিহীন এই বিমান ওড়াচ্ছেন রবিউল আর তা উপভোগ করছেন স্থানীয়রা তবে স্থানীয়রা জানান তার বাবা একজন দিনমজুর রবিউল খুবই মেধাবী অর্থের অভাবে তার লেখাপড়া বন্ধ তারপরও নিজের হাত খরচে টাকা জমিয়ে আর মার কাছ থেকে অর্থ নিয়ে তৈরি করেছেন এই চালকবিহীন বিমান তবে প্রয়োজনীয় সহযোগিতা পেলে সে আরও ভালো কিছু করতে পারবে ক্ষুদে বিজ্ঞানী রবিউল ইসলাম জানান সবসময় ব্যতিক্রম কিছু করার ভাবনা মাথায় আসে ব্যতিক্রম কিছু করার চিন্তা থাকলেও অর্থের অভাবে বাস্তবায়ন করতে পারছি না চালকবিহীন এই বিমানটি তৈরি করেছি ও কষ্ট করে ককশিট দিয়ে বিমানটি তৈরি করতে আমার খরচ হয়েছে প্রায় পনেরো হাজার টাকা একবার চার্জ করে দীর্ঘক্ষণ উড়াতে পারি এ সময় কারো সহযোগিতা পেলে সে লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা বলেন রবিওলের বাবা দিনমজুর নাজুমিয়া জানান আমার ছেলে ছোটবেলা থেকে বিভিন্ন যন্ত্র নিয়ে অনেক কিছু আবিষ্কার করেছে অভাবে সংসারে ছেলেটাকে লেখাপড়া করাতে পাই নাই সে বিমান তৈরি করেছে বিমান তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে যদিও টাকাগুলো দিতে আমাদের কষ্ট হয়েছে ছেলের তৈরি করা বিমান দেখার জন্য যখন বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন মানুষ আসে তখন আনন্দ পাই আমার ছেলে যদি কারো সহযোগিতা পায় বা সরকারের কাছ থেকে সহযোগিতা পায় তাহলে সে লেখাপড়া করতে পারবে এবং অনেক কিছু তৈরি করতে পারবে রবিওলের মা আসলিমা বেগম জানান টাকার জন্য ছেলেটা লেখাপড়া করতে পারেনি ওর বাবার সাথে প্রতিদিন সে কাজে যায় এর ফাঁকে সে কক দিয়ে এই বিমান তৈরি করেছে এটি তৈরি করতে আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়েছে বাকি টাকা কাজ করে প্রতিদিন কিছু কিছু জমা রেখেছিল তা দিয়ে এই বিমানটি তৈরি করেছে এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজে অধ্যক্ষ মোস্তফা কামাল বিডি চব্বিশ লাইভ বলেন অদম্য মেধাবী রবিউল তার তৈরি বিমান আকাশে উড়ে বেড়াচ্ছে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করলে দেশ ও যাদের খুবই উপকৃত হবে তবে অর্থের অভাবে এখন লেখাপড়া বন্ধ রবিওলে। প্রয়োজনীয় সহযোগিতা না পেলে একদিন হারিয়ে যাবে এই ক্ষুদে বিজ্ঞানী রবিউল এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইয়ামিন হোসেন বিডি টোয়েন্টি ফোর লাইভকে জানান বিষয়টি জানার পর তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে তার সৃষ্টিশীল চেষ্টাকে সফল করার জন্য সব রকম সহায়তা করা হবে এত কম বয়সে বিমান বানিয়েছেন যুবক তা শুনে শেখ হাসিনা অনেক খুশি হয়েছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান যুবক এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিশ থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন